এই কয়েকদিনে কাফি একা ক্লাস করছে, তো এই একা ক্লাস করে যে জিনিসগুলো বুঝে নিয়েছে সেটা হচ্ছে চ্যাপ্টার ফোর কি তোমরা পাইছো দুজন? আমরা ফাইভ শেষ করছি, ফাইভের বিস্তারিত কনসেপ্ট গুলা বেসিক গুলা শেষ করেছি, ম্যাথ প্র্যাকটিস তেমন একটা হয়নি। তো এখন বলো তোমাদের কি করাবো, তোমাদের কি ফাইভ করাবো? ফাইভের দুইটা ক্লাস মনে হয় হয়েছে, এর মধ্যে একটা মনে হয় রেকর্ড হয়েছে আর একটা মনে হয় রেকর্ড হয়নি, কারণ তোমরা একাই ছিল কাফি, এই জন্য আর রেকর্ড করা হয়নি। বাট তোমাদের ফাইভে কোনো প্রবলেম থাকলে তোমরা এখন বলতে পারো। বেসিকগুলো তো আমি এক সিরিয়াল করে পড়াইতেই পারি একদম ফার্স্ট ক্লাস, সেটা সময় লাগবে। বাট তোমাদের কি চ্যাপ্টার একেবারে পড়া নাই বা কোনো আগে থেকে প্রবলেমস নাই এরকম কিছু, নাকি নতুন করেই শুরু করতে হয় এরকম কিছু? ভালো একটা প্রিপারেশন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে কোথা থেকে শুরু করা যায় আমি বলে দিই। চ্যাপ্টারে কি কি টপিকগুলো মানে কি কি জিনিসগুলো জানা লাগে একটু জিনিসগুলো তোমাদের জন্য মোটামুটি একটু সংক্ষিপ্ত সাজেশনও বা সূত্রগুলো রেডি করতেছি, বলে দিচ্ছি কি কি সূত্র লাগবে আর কোন কোন টপিকগুলো পড়তে হবে। নাম্বার ওয়ান যে কন্টেন্টটা আছে সেটা হচ্ছে তোমাদের প্রথমে জানতে হবে চাপ, তারপরে ঘনত্ব, মানে এই জিনিসগুলো জানতে হবে, মানে না জানলে সব সমস্যা হবে। তারপরে হচ্ছে চাপ এবং ঘনত্বের পরে সরাসরি আমাদের চাপের সাথে বায়ুমণ্ডলের চাপও এটাও বুঝতে হবে যে বায়ুমণ্ডলের চাপ কিভাবে কাজ করে। তারপরে সরাসরি আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, এই সূত্র দিয়ে যে ব্যাপার স্যাপারটা আছে, বা এক অর্থে অন্যভাবে বলা যায় যে প্রবাহী পদার্থের, হ্যাঁ প্রবাহী পদার্থের অভ্যন্তরে, হ্যাঁ প্রবাহী পদার্থের অভ্যন্তরে চাপের মান মান নির্ণয়। ঠিক আছে একটা মিনিট। আচ্ছা প্রবাহী পদার্থের অভ্যন্তরে চাপের মান নির্ণয় যেটা বেসিক্যালি হচ্ছে তোমার পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, এই সূত্রের আলোকে চাপ হচ্ছে পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, এই সূত্র এখান থেকে আসে। ঘনত্বের এখান থেকে আমরা পাই যে রো, ঘনত্ব রো ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এম বাই ভি। তারপরে হচ্ছে আমাদের জিনিসটা লাগে সেটা হচ্ছে তোমার প্লবতা, প্লবতা এটা সূত্র এখান থেকে সূত্রটা আসে হচ্ছে এফ ইজ ইকুয়াল টু ভি রো জি। এবং প্লবতার পরে আমরা যে জিনিসটা পড়ি সেটা হচ্ছে মূলত তোমাদের আর্কিমিডিসের ল, মানে এই প্লবতার মধ্যেই আর্কিমিডিসের ল এর ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে তারপরে তোমাদের যেটা লাগার কথা সেটা হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি, বৃদ্ধিকরণ নীতি। এবং এখান থেকে আমরা যে সূত্রটা পাই, যে সূত্রগুলো পাওয়া যায় সেটা হচ্ছে এফ ওয়ান বাই এফ টু ইজ ইকুয়াল টু হচ্ছে এ টু বাই এ ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে এল ওয়ান বাই এল টু। ঠিক আছে এটা গেল। এবং লাস্ট যে কন্টেন্টটা তোমাদের লাগবে এই চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক। বা এর মধ্যে আসলে আরো কিছু আলোচনা চলে আসে, যেমন হচ্ছে পীড়ন, তারপর হচ্ছে তোমার বিকৃতি, এই ধরনের জিনিসগুলো এই টপিকটার মধ্যে চলে আসে। এবং এর মধ্যে আসলে দুইটা সূত্র পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার ওয়াই ইজ ইকুয়াল টু, ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, টি বাই এ না এফ বাই এ, একটু দেখে নিই। এটা হচ্ছে তোমার টি বাই এ, টি বাই এ ইন্টু হচ্ছে এল নট মাইনাস এল মাইনাস এল নট। সূত্রগুলো কি আমরা আস্তে আস্তে বুঝবো, যদি তোমাদের যদি এগুলো নট করা না থাকে বা তোলা না থাকে তুলে নাও আর কি। ঠিক আছে তারপর হচ্ছে বি ইজ ইকুয়াল টু হচ্ছে পি
ইনটু হচ্ছে ভি নট বাই ভি মাইনাস ভি নট, এটাকে বলা হয় ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্ক, আর এটাকে বলা হয় আয়তন গুণাঙ্ক। একটা ইয়ং এর গুণাঙ্ক, একটা হচ্ছে আয়তন গুণাঙ্ক। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের ফান্ডামেন্টাল থিংস। এই কন্টেন্টগুলা, টপিকগুলা বুঝবো আর সাথে এই সূত্রগুলোর অ্যাপ্লিকেশন বুঝবো, তাহলে এই চ্যাপ্টারের কোনো প্রবলেমস থাকবে না। এবং এই চ্যাপ্টার আমার একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারের প্রায় 60% বা 70% প্রবলেম আসে এই যে 4 নম্বর পার্ট থেকে, প্রবতা থেকে, ঠিক আছে? এবং সূত্র একটাই, এফ ইকুয়াল ভিরো জি, খুবই সিম্পল। বাট এই সূত্রটাকে আসলে বুঝার জন্য, সূত্রটা অ্যাপ্লাই করার জন্য অনেক রকমের অঙ্ক প্র্যাকটিস করা লাগে, কারণ অনেকে এই জিনিসটা আওলায় ফেলে। সিম্পল জিনিস কিন্তু তারপরেও মাথায় আওলায় যায় জিনিসটা। সো এই হচ্ছে কন্টেন্ট। এখন দেখো তো এর মধ্যে কোন কোন জিনিসগুলোর সাথে তোমরা পরিচিত। আমি যদি বলি তোমাদেরকে যে এখানে কোথায় বেশি সমস্যা, পয়েন্ট কোনটা হবে? আচ্ছা, 4 আর 6, আর এই যে চাপ বা বায়ুমন্ডলের চাপ, ঘনত্ব, এগুলো বুঝি তো নাকি? আচ্ছা, তারপর প্রবাহী পদার্থের অভ্যন্তরে চাপের মান পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, এটা বুঝি। মানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি তো, সূত্রটা অ্যাপ্লাই করতে পারি? মানে কোন সিচুয়েশনে? আচ্ছা, দেখা দিতে হবে। আচ্ছা, তাহলে কি আমার চাপ ঘনত্ব নিয়ে কথা বলার প্রয়োজন আছে? বলো না ভাইয়া। আচ্ছা, তো চাপ আর ঘনত্ব নিয়ে যদি কথা বলার প্রয়োজন না থাকে তাহলে, আচ্ছা মোছার দরকার ছিল না, যাই হোক। সো তারপর একটু সংক্ষেপে না বললে মনে হয় তোমাদেরই থাকতে পারে, চাপের সূত্র ছিল পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, আর ঘনত্বের সূত্র হচ্ছে কি বলো, কি বলতেছিল শাহপুরন, কিছু বললা? আচ্ছা, হ্যাঁ ওইটাই আর কি। তোমরা আগে বলো দেখি কতটুকু বুঝো, তাহলে আমি বুঝে যাবো পড়াতে হবে কিনা। চাপ কি জিনিস বলো তো? চাপ জিনিসটা কি? যে পরিমাণ বল প্রয়োগ করা হয়। সো চাপ কি তাহলে এক বল বলো তো? একক ক্ষেত্রফলের বল, চাপ বল না বলে এটা বলতে পারি আমরা। চাপ আসলে বলের একটা হিসেব মাত্র, ঠিক আছে? বলের মানে বলকে একটা বিশেষ উপায় হিসেব করার কৌশল। সো আমরা যখন চাপ প্রয়োগ করি আমরা আসলে বলই প্রয়োগ করি, বাট চাপ এটা দেখে না টোটাল কত বল প্রয়োগ করা হলো। চাপ এটা দেখে যে যেই সারফেসটার উপর বল প্রয়োগ করা হয়েছে তার প্রতি একক ক্ষেত্রফলে ভাগে কতটুকু করে বল শেয়ার হয়েছে, সো ওই অ্যামাউন্টটাকে আমরা বলি চাপ। তো চাপ জিনিসটা গ্যাসের ক্ষেত্রে খুব বেশি লাগে আমাদের। সো চাপ বললে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হয় সেটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। তোমরা কি জানো যে বায়ুমণ্ডল আমাদেরকে প্রতিনিয়ত সব দিক থেকে চাপ দিচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে এই চাপটা কেন দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে? তার আগে আরেকটা প্রশ্নে তোমরা উত্তর দাও বা গেস করার চেষ্টা করো। ধরো যদি কোনো একজন ব্যক্তিকে আমরা মহাশূন্যে স্পেস স্যুট ছাড়া ছেড়ে দিই, মহাকাশে তো স্পেস স্যুট পরে যায় আমরা জানি, বাট স্পেস স্যুট ছাড়া যদি একজন মানুষকে মহাশূন্যে ছেড়ে দেওয়া হয় তাহলে কি ঘটতে পারে বলে মনে হয় বলো দেখি। ফেটে যাবে এমন কিছু মোটামুটি বলা যায়। তো আসলে কাহিনীটা কি, কাহিনীটা হচ্ছে যে বায়ুমণ্ডল আমাদেরকে আসলে প্রতি মুহূর্তে কন্টিনিউয়াসলি চাপ দিচ্ছে, ঠিক আছে? ও আরেকটা জিনিস ভুল লিখি নাই, এখানে বায়ুমণ্ডলের চাপটা আমরা বুঝবো, এবং সেই চাপটা বোঝার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে প্যাস্কেলের সূত্র, ঠিক আছে? প্যাস্কেলের সূত্র, যেটা আসলে তোমার বেসিক্যালি যে বল বৃদ্ধিকরণ নীতি এই প্যাস্কেলের সূত্র থেকেই আসছে আর কি। হ্যাঁ, তো প্যাস্কেলের সূত্রটা বুঝলে চাই চাপটা বোঝা যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বায়ুমণ্ডলের চাপটা,
আমাদের শব্দ থেকে দিচ্ছে, পরিমাণটা কিন্তু মোটেও কম না, এটা হিউজ। এটা হচ্ছে প্রায় তোমার, এটা অলমোস্ট হচ্ছে 1,00,000 প্যাসকেল, ঠিক আছে? এক্স্যাক্টলি যদি বলি সেটা হচ্ছে 101325 প্যাসকেল চাপ আমাদেরকে বায়ুমণ্ডল দেয়। এটার মানে হচ্ছে যে এত প্যাসকেল মানে হচ্ছে প্রতি 1 বর্গমিটারে, প্রতি 1 বর্গমিটারে 101325 নিউটন ফোর্স বায়ুমণ্ডল আমাদেরকে দিচ্ছে। সো ইটস হিউজ। সো এই চাপটা আমাদের শরীর সহ্য করতে পারে, কারণ আমাদের শরীরের ভেতরে যে রক্ত আছে তারও একটা প্রেশার আছে, সেটা আবার বাইরের দিকে প্রেশার দেয়। দ্যাট ইজ ওই আমরা এই প্রেশারটা নিয়ে চলতে পারি। বাট মহাশূন্যে গেলে তো বাইরের প্রেশারটা থাকে না, বাট আমাদের শরীরের ভেতরে প্রেশারটা তো থাকে। তো ভেতরে প্রেশারটাই আমাদেরকে ফুলায় দেয় বা আরো অনেক রকম প্রবলেমস তৈরি করে। সো এই হচ্ছে ঘটনা। তো এখন প্রশ্ন হচ্ছে যে বায়ুমণ্ডল যে আমাদেরকে চাপ দেয়, এই চাপটা আসলে কোত্থেকে আসতেছে? এনি আইডিয়া, এনি গেসেস? বায়ুর উপাদান, বায়ুর উপাদান গুলো তো একটা জড় পদার্থ, তো জড় পদার্থের কি চাপ দেওয়ার কোনো ক্ষমতা আছে? চাপ তো আসলে বলি, ঠিক আছে? তো ওজনের জন্য এটা হচ্ছে আমরা বলতে পারি। এখন ওজন কোন দিকে কাজ করে? ওজন তো সবসময় নিচের দিকে কাজ করে নাকি? তো তাহলে এই যে বায়ুমণ্ডল আছে আমাদের, এগুলোর সব ওজন অবশ্যই নিচের দিকেই কাজ করতেছে, অন্যদিকে কাজ করে না। তো ওজন যদি নিচের দিকেই কাজ করে, তাহলে বায়ুমণ্ডলের চাপটা কি শুধু উপর থেকে নিচের দিকে কাজ করার কথা না, তাই তো নাকি? বলো, উত্তর দাও। এনি এক্সপ্লেনেশন? বুঝতে পারতেছি না প্রশ্নটা নাকি? বায়ুমণ্ডল যেটাই বলি না কেন, এই বায়ুমণ্ডলের চাপটা আসে ওজন থেকে, মানে ডাব্লিউ থেকে। সো এই ওজনটা কাজ করে নিচের দিকে। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি ভাই। আচ্ছা, সো ওজনটা নিচের দিকে কাজ করে। এখন সমস্যা হচ্ছে, ওজন যদি শুধু নিচের দিকে কাজ করতো তাহলে আমরা চিলের চাপটা হয়ে যেতাম, বাট সেটা হয় না, কারণ সামহাও ওজনটা শুধু নিচ দিক থেকে কাজ না, উপর থেকে নিচে কাজ না করে সামনে পেছনে ডানে বামে নিচ থেকে উপরের দিকে, উপর থেকে নিচের দিকে, সব দিকে সমানভাবে আমাদেরকে প্রেশারাইজ করে, যার কারণে আমরা স্টেবল থাকতে পারি। তো কেন এই উপরে থেকে আসা চাপটা সব দিক থেকে সমানভাবে ছড়িয়ে গেল? তো এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে প্যাস্কেলের সূত্র। সো প্যাস্কেল কাকু আমাদেরকে কি সূত্র দিয়েছেন? প্যাস্কেল কাকু আসলে একটা পরীক্ষা করেছিলেন, তার পরীক্ষাটা ছিল একটা এরকম, সে সরি সে যে কাজটা করেছে, সে একটা গোলাকার পাত্র নিয়েছে। তো পাত্র নেওয়ার পর সে করছে কি, পাত্রের মধ্যে চারটা ছিদ্র করে দিছে। তো চারটা ছিদ্র করে দিয়ে সে পাত্রের মধ্যে চারটা পিস্টন বসায় দিছে। পিস্টন মানে বেসিক্যালি চিন্তা করতে পারো তোমরা সিরিঞ্জ, হ্যাঁ, আমরা যে ইঞ্জেকশন দিই সেই সিরিঞ্জের মতো জিনিসটা। সো এরকম ভাবে সিরিঞ্জ বসিয়ে সে করছে কি, এর মধ্যে একদম পানিতে এটাকে টইটম্বুর করে ফেলছে। সো পানিতে টইটম্বুর করে ফেলার পর সে করছে কি, একটা পিস্টন ধরে দিছে চাপ, মানে ঠেলা দিছে আর কি। তো যখন সে একটা পিস্টন ধরে চাপ দিছে, তখন যে ঘটনাটা সে অবজার্ভ করছে সেটা হচ্ছে এরকম, যে এটা চাপ দেওয়ার সাথে সাথে বাকি যে তিনটা পিস্টন আছে সেই তিনটা পিস্টনও বাইরের দিকে সরে যাচ্ছে। তার মানে এই যে চাপটা সেই দিকে দিয়েছিল, সেই চাপটা এই দিকেও চলে গেছে, এই দিকেও কনভার্ট হয়েছে, এই দিকেও ডাইভার্ট হয়েছে। সো এটা ছিল প্যাস্কেলের সূত্র, সূত্র না তার এক্সপেরিমেন্ট। তো এখান থেকে প্যাস্কেল একটা ডিসিশন দেয়, তার ডিসিশনটা ছিল এরকম যে যখন কোন একটা আবদ্ধ পাত্রে, এটা জরুরি, কোন একটা আবদ্ধ, এটা তো আবদ্ধ পাত্রই ছিল, এখানে কোনো লিক ছিল না, তাই না? তো যখন কোন একটা আবদ্ধ পাত্রে কোনো তরল বা বায়বীয় পদার্থ নিয়ে এর কোন একটা অংশে চাপ প্রয়োগ করা হয়, কি করা হয়, চাপ প্রয়োগ করা হয়, তাহলে এই চাপের পরিমাণটা কিছুমাত্র না কমে ওই পাত্রের দেয়ালের ভেতরে
সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়, মানে এদিক 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 সব দিকে, এমনকি এইগুলো এই দিকেও সঞ্চালিত হয়েছে, বাট এদিকে তো পিস্টন নাই তাই সরতে পারে নাই, বাট এদিকে পিস্টন ছিল তাই সরে গিয়েছে। ব্যাপারটা হচ্ছে এই। সো তারপরে তার কথা হচ্ছে আবদ্ধ পাত্র হইতে হবে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র যে কোনো একদিকে চাপ দিতে হবে, দিলে সেই চাপের মানটা সব সময় সমান থাকবে এবং সেটা সব দিকে সমানভাবে ছড়ায়া যাবে। কথাটা বুঝতে পারছি? তো এখন আমরা যদি পৃথিবীর কথা চিন্তা করি, আমাদের আমাদের পৃথিবী, তো আমাদের পৃথিবীর চারপাশে আমাদের বায়ুমণ্ডল আছে তাই না? তো বায়ুমণ্ডলের একটা স্তর আছে আমাদের পৃথিবীর চারপাশে। তো এই যে বায়ুমণ্ডলের স্তরটা, এটা আমাদের পৃথিবীর চারপাশে কেন আছে? কারণ কি পৃথিবীর চারপাশে ঘিরে আছে কেন? অভিকর্ষের কারণে, মানে অভিকর্ষ বল বায়ুমণ্ডলকে আটকে রেখে রেখে দিয়েছে, এই জন্য আমাদের পৃথিবীর মধ্যে বায়ুমণ্ডলের অস্তিত্ব আছে। যে সকল গ্রহের গ্র্যাভিটি নাই বা গ্র্যাভিটি খুব কম, সেখানে বায়ুমণ্ডলও থাকে না। যেমন চাঁদ, হ্যাঁ চাঁদ তো উপগ্রহ, তার গ্র্যাভিটি অনেক কম বলে সে বায়ুকে ধরে রাখতে পারে না, বা পৃথিবী ধরে রাখতে পারে। সো বলা যায় না যে আমাদের বায়ুমণ্ডলটা আসলে পৃথিবীর চারপাশে আবদ্ধ অবস্থায় আছে অনেকটা, নাকি? সো এটা তো আবদ্ধ একটা সিস্টেমের মধ্যে, এত এখান থেকে বের হতে পারতেছে না, রাইট? বুঝতে পারছি কাহিনীটা? হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি যে আমাদের বায়ুমণ্ডলটা অনেকটা এই আবদ্ধ পাত্রের মতো কাজ করবে, যার ফলে যখন বায়ুমণ্ডল ওজনের কারণে নিচের দিকে চাপ দেয়, সেই চাপ ওজনটা নিচের দিকেই কাজ করে তা ঠিক, তাতে কোনো সন্দেহ নাই, বাট এই চাপটা আসলে সব দিকে ছড়ায়া যায়। তো সব দিকে ছড়া যায় বলেই উপর থেকে এসে চাপটা সব দিকে সে ডাইভার্ট করে দেয়, অ্যান্ড দ্যাট ইজ ওই বায়ুমণ্ডলের চাপটা আমরা সব দিক থেকে ফিল করি, কোনো দিক থেকে কমও না কোনো দিক থেকে বেশিও না, কম বেশি হইলে কিন্তু ব্যাপক ঝামেলা হয়ে যেত। বুঝতে পারছি ঘটনাটা? এটাই হচ্ছে আসলে বায়ুমণ্ডলের চাপের ব্যাপার স্যাপার। তো এইভাবে বায়ুমণ্ডলের চাপ সব দিকে সমানভাবে কাজ করে এবং সেটা প্রতি বর্গ মিটারে প্রায় 1,00,000 নিউটন। তাহলে কি বিশাল পরিমাণ চাপ আমাদেরকে বায়ুমণ্ডলে দিচ্ছে। তো কোন একটা সারফেসে, হ্যাঁ কোন একটা সারফেসে চাপের পরিমাণ কত, হ্যাঁ সেটা বের করার জন্য ওই সারফেসে টোটাল যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, মনে করে এটা আমাদের আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম এর পরিমাণ এবং এটার ক্ষেত্রফল হচ্ছে এ, তখন প্রতি একক ক্ষেত্রফলে চাপের মান বের করার জন্য আমরা কি করি, যে সিম্পলি টোটাল বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলে প্রতি একক ক্ষেত্রফলে চাপ বের হয়ে আসে। হ্যাঁ, দ্যাট ইজ হোয়াট পি ইকুয়াল অ্যাপ বাই এ। সো এখানে তো কোনো সমস্যা নাই, আছে? আচ্ছা, দেন হচ্ছে ঘনত্ব। ও আরেকটা বিষয়, এই যে চাপটা চাপটা এই চাপটা যে শুধু বায়ুমণ্ডলের জন্যই কাজ করে সেটা কিন্তু না, বায়ু তো হালকা, সো সে যদি আমাদের এই পরিমাণ চাপ দিতে পারে, তাহলে পানির কথা চিন্তা করো, সমুদ্রের কথা, সমুদ্রের মধ্যে তো পানি আটকে রয়েছে তাই না? তো সমুদ্রের নিচেও কি পানির চাপ আমরা পাবো না? অবশ্যই অবশ্যই পাবো, এবং সেটা কিন্তু হিউজ অ্যামাউন্ট, মানে বায়ুর থেকে সেটা অনেক বেশি হবে। আর এক্স্যাক্টলি এই কারণেই আসলে পানির নিচে যাওয়ার জন্য মানুষের কিছু সীমাবদ্ধতা আছে, এর কারণ হচ্ছে যে এই চাপের মানটা সম্পূর্ণভাবে নির্ভর করে আমরা কত গভীরে আছি। যেমন বায়ুমণ্ডলের কথা যদি চিন্তা করো, আমরা বায়ুমণ্ডলের সবচেয়ে গভীরে আছি তাই না? আমরা বায়ুমণ্ডলের উপরের দিকে নাই, তো এই জন্য আমরা বায়ুমণ্ডলের সবচেয়ে সর্বোচ্চ চাপটা অনুভব করি। আর অন্যদিকে এটা হচ্ছে তোমাদের পানি, পানির যত গভীরে যাওয়া যাবে ততই চাপ বাড়বে, এটা আসলে এই যে পি ইকুয়াল এস রো জি এই সূত্র দিয়ে কাজ করে, এটা হচ্ছে সেই চাপের মান, ঠিক আছে? বায়ুমণ্ডলের চাপ বলো, পানির অভ্যন্তরের চাপ বলো, ঠিক আছে? সো যত গভীরে যাব তত বেশি চাপ বাড়বে, এন্ড দ্যাট ইজ ওয়াই সাবমেরিন, যেটা আমরা জানি যে ডুবোজাহাজ, তাদের একটা নির্দিষ্ট হাইট লিমিটেশন থাকে, একটা নির্দিষ্ট হাইটের বেশি কোনো সাবমেরিন আর কখনো যাইতে পারে না। আর যদি যাওয়ার চেষ্টা করে যেতে পারবে, কিন্তু সেটা মুড়ির টিনের মতো দুমড়ে মুচড়ে যাবে, কারণ ওই পরিমাণ গভীরে যেই পরিমাণ পানির প্রেশার সেটা নেওয়ার মতো ক্যাপাবিলিটি সেই সাবমেরিনের নাই। বুঝতে পারছি ঘটনাটা? তো গেল চাপের কথা। তো হ্যাঁ বলো, একদম সুস্থ স্বাভাবিক মানুষ ঠিক কত কত মিটার নিচে যেতে পারবে পানির, এটা আসলে আমার জানা, এটা বায়োলজিক্যাল প্রশ্ন যে মানুষ কতটুকু চাপ সহ্য করতে পারে। শুধু যখন আমরা বায়ুমণ্ডলে থাকি, যখন আমরা বায়ুমণ্ডলে থাকি তখনই আমরা প্রায় তোমার 1,50,000 নিউটন চাপ সহ্য করি। কিভাবে সহ্য করি? কারণ যেটা হয় যে একজন মানুষের যে
বডি সারফেসের ক্ষেত্রফল, সেটা অ্যাভারেজ 1.5 মিটার স্কোয়ার ধরা হয়, তাহলে 1.5 মিটার স্কোয়ারে 1.5 লক্ষ নিউটন টোটাল বল পড়বে। কথাটা বুঝতে পারছো? এখন এটা আমরা ফিল করি না, কারণ আমাদের ব্লাড প্রেশারটা আছে। বাট পানির নিচে গেলে তো তখন ওইটা আমাদের ব্লাড প্রেশার হচ্ছে অতিরিক্ত একটা অ্যাডিশনাল প্রেশার। সো মোটামুটি তুমি 10-15-20 ফিট গভীরে গেলেই মোটামুটি তোমার একটা মানে ফিল হওয়ার কথা। যদি কখনো পানিতে নেমে থাকো, পুকুরে গোসল করে থাকো, 10-15 ফিট না, জাস্ট একটু নিচে নামলেই মনে হয় যেন ছাদ থেকে চাপ দিয়ে, মানে কেমন যেন একটা লাগে, লাগে না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। খুব বেশি ভিতরে গেলে অনেক প্রবলেম হইতে পারে, বায়োলজিক্যাল প্রবলেম হইতে পারে, বা চাপটা ফিল করতে পারো না তখন। হ্যাঁ, যত নিচে যাবো তত বেশি চাপ ফিল করবা। তো গেল আমাদের প্যাসকেলের সূত্র, বায়ুমণ্ডলের চাপ। এটা ও বায়ুমণ্ডলের চাপ নিয়ে এটার সাথে আরেকটা টপিক আলোচনা করা যায় আসলে। এটা হচ্ছে তোমার টেরিসেলির পরীক্ষা। কি পরীক্ষা? টেরিসেলির পরীক্ষা। এইটা বুঝো তোমরা টেরিসেলির পরীক্ষাটা? আসলে একদম বুঝো না কি বলে। আচ্ছা, এটা যেহেতু বোঝো না তো আমি বলি, এটার আগে আরেকটা ছোট্ট একটা উদাহরণ দিই। তোমরা সিরিঞ্জের মধ্যে ওষুধ ভরা দেখছো না, লিকুইড ইনজেকশন? আচ্ছা, এখন এটা কিভাবে সম্ভব হয়? কখনো চিন্তা করছো যে সিরিঞ্জ ধরে টান দিলে তার ভিতরে লিকুইড যায় কেন? হোয়াট ইজ দ্য রিজন? কিসের প্রেশার? কে কোন দিক থেকে প্রেশার দেয়? ধরো আমি এখানে একটা সিরিঞ্জ আঁকার চেষ্টা করি, দেখি। তো ধরো এটা হচ্ছে সুই, ঠিক আছে? তো এই সিরিঞ্জটা যখন এখান থাকে তখন তো কিছুই থাকে না, বাট এটাকে যখন আমরা টেনে পেছনের দিকে নিয়ে আসি, সো টেনে পেছনের দিকে নিয়ে আসলে কি ঘটে? আরে বাঁকাই আসতেছি শুনলো। সো আমরা যখন এই সিরিজটাকে পেছনের দিকে টান দেই তখন হচ্ছে কি ঘটে, যে এই সুয়ের সাথে যে লিকুইডটা থাকে সেই লিকুইডটা সিরিঞ্জের ভেতরে ঢুকে যায়, তাই না? কেন ঢুকে যায় একটু চিন্তা করতে, চিন্তা করে বলতো দেখি। কিভাবে ব্যাখ্যা করবা জিনিসটা, ওইটাই বলো। দিদিকা বলতে পারবা? আচ্ছা আচ্ছা, অডিও ভিডিও কি একদম ক্লিয়ার আজকে? আচ্ছা, ওকে। সো আমি বলি জিনিসটা, যখন এই সিরিঞ্জটাকে ধরে আমরা টান দেই, আমরা হয়তো অনেকে মনে করে থাকি যে সিরিঞ্জ আসলে লিকুইডটাকে টেনে নিয়ে আসতেছে, তাই না নাকি? বাট এই কথাটা আসলে সম্পূর্ণ ভুল। কেন? আসলে কাহিনীটা কি, দেখো আমরা যখন সিরিঞ্জটাকে টান দিয়েছি, এই জায়গায় তো বায়ুমণ্ডল নাই, আছে নাই? তো এখানে বায়ুমণ্ডল নাই মানে কি, বায়ুমণ্ডলের চাপ কি এর মধ্যে আছে? এর মধ্যে নাই, এর বাইরে আছে, সব দিকে আছে। বাট এই চাপটা তো আসলে তখন তোমার ওই সিরিঞ্জের ভেতরে থাকা জায়গার মধ্যে দিতে পারতেছে না, বায়ুমণ্ডল যায় নাই। বাট চাপ বাকি যেহেতু সব জায়গায় আছে, তার মানে এই পাত্রের চারপাশেও তো বায়ুমণ্ডলের চাপ আছে নাকি? আচ্ছা, এখন একটু চিন্তা করো যে এই পাত্রের চারপাশে বায়ুমণ্ডলের চাপ আছে এবং পাত্রের উপরেও আছে, এই দিক দিয়েও বায়ুমণ্ডলের চাপ গুলা কাজ করতেছে। এখন তোমাকে যদি কোনো জায়গা থেকে এক্সট্রা চাপ দেওয়া হয়, অ্যাডিশনাল চাপ দেওয়া হয়, তাহলে তুমি কোন দিক যাবা? যেদিক চাপ দেওয়া সেদিকে তো ধাক্কা চলে যাবা, তাই না? তো এখন বায়ুমণ্ডল এই লিকুইডটাকে সব দিক থেকে চাপ দিচ্ছিল, মনে করো সিরিঞ্জটা নাই, জাস্ট খালি পাত্রটার মধ্যে লিকুইডটা আছে, তো কিছুই হচ্ছে না। বাট যখন আমরা সুইটা ঢুকাই দিছি, ঢুকাই যখন এইখানে ভ্যাকুয়াম তৈরি করছি, ভেতরে তো বায়ুমণ্ডলের প্রেশার নাই, তো এই লিকুইডটা আসলে কোনো দিকে যাবার জায়গা পাইতেছিল না, কারণ সব দিক থেকে তাকে চাপ দিয়ে রাখা হয়েছে।
বা যখন আমরা সুইটা প্রবেশ করাইলাম, সুইয়ের ভেতরে কি বাতাস আছে? না। তাহলে সুইয়ের ভেতরে কোনো কোনো কিছু কি লিকুইডকে চাপ দিচ্ছে? দিচ্ছে না। তাহলে তখন লিকুইডের কোথায় যাওয়া উচিত? তার সুইয়ের ভিতরে ঢুকে পড়া উচিত, কারণ এখানে কোনো চাপ নাই। বিষয়টা বুঝতে পারছি? সো দ্যাট ইজ ওয়াই এই বায়ুমণ্ডলের প্রেশারের কারণে বলা যায় যে বায়ুমণ্ডল প্রেশারটাই আসলে এই লিকুইডটাকে ঠেলে এই সুয়ের ভিতরে ঢুকতে বাধ্য করে। কথাটা বুঝতে পারছি? এন্ড দ্যাট ইজ ওয়াই লিকুইডটার মধ্যে প্রবেশ করে যায়। বোঝা গেল ঘটনাটা? সো অনেকটা সিমিলার ঘটনা ঘটে টেরিসেলির পরীক্ষার মধ্যে। কিরকম কিভাবে টেরিসেলির পরীক্ষাটা কি ছিল? টেরিসেলি প্রথমে এক পাত্র পারদ নিছে, তারপর একটা লম্বা টিস্যু নিছে যেটা দৈর্ঘ্য প্রায় 100 সেন্টিমিটার, মানে 1 মিটার আর কি। তারপর সে সেই পারদটাকে সেই টেস্ট টিউবটার মধ্যেও একদম কানায় কানায় পারদ ভরছে। পারদ ভরার পর সেটাই করছে কি, বৃদ্ধাঙ্গুলের সিলিন্ডারের মুখ, টেস্ট টিউবের মুখ বন্ধ করে উল্টা করে পারদপূর্ণ পানির মধ্যে ঢুকিয়ে ছেড়ে দিছে মুখটা। তো যখন সে মুখটা ছেড়ে দিছে, তখন সে দেখলো পারদটা তো আগে কানায় কানায় পূর্ণ ছিল, বাট ছেড়ে দেওয়ার সাথে পারদটা একটু নেমে গেছে। নেমে যখন এটা ঠিক 76 সেন্টিমিটারে আসছে, 76 সেন্টিমিটার, তখন এসে এই তোমার এই জিনিসটা মানে পারদটা আর নামতেছে না। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আসলে হইলটা কি? 76 সেন্টিমিটার পারদ স্তম্ভ, মানে 76 সেন্টিমিটার আসলো, এবং যতভাবে সে পরীক্ষা করুক না কেন দেখা যাচ্ছে যে এইটা অলওয়েজ, এটা অলওয়েজ 76, আরে বাঁকাই হচ্ছে খালি, এটা অলওয়েজ 76 সেন্টিমিটারই হচ্ছে, মানে 76-এর কম হচ্ছে না, বেশিও হচ্ছে না। এখন আমার প্রশ্ন হলো যে এখানে হচ্ছেটা কি, কি মনে হয় তোমাদের? এনি গেসেস? শুনতে পাচ্ছ? রেদিকা সাপরা, শোনা তো যাচ্ছে, বুঝতে পারছি। কোনো এটা একটু ব্যাখ্যা করতে পারবা এখন কি হচ্ছে? ও আচ্ছা, বললাম যে যখন এটাকে ছেড়ে দিছে বৃদ্ধাঙ্গুলি পারদপূর্ণ নলটাকে নিয়ে, তখন উপরে যে একদম কানায় কানায় পারদপূর্ণ ছিল সেটা নিচে নেমে গেছে, এবং নেমে সেটা ঠিক 76 সেন্টিমিটার যখন হাইট হয়েছে সেখানে এসে আটকে গেছে। এটা কেন হইলো বলে মনে হয় তোমাদের? পারদটা নামলো কেন, আবার নেমে আবার এখানে এসে আটকেও গেল, কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন? কি করতেছিল? তোমার ই ভরার মতোই যে চারিদিক থেকে বায়ুমন্ডলের প্রেশার আছে, সিরিঞ্জের মধ্যে যেমন ঠেলে সে পানিটাকে ঢুকায় দেয়, ঠিক একই ভাবে এই পাওয়ারটা যখন নামার চেষ্টা করে তখন বায়ুমণ্ডলের চাপটা বাধা দিয়ে এই লিকুইডটাকে পাওয়ারটাকে ঠেলেই টেস্ট টিউবের মধ্যে ঢুকিয়ে দিতে বাধ্য করে। কেন? কারণ টেস্ট টিউবের মধ্যে কি বাতাস ছিল? বাতাস ছিল না, মানে সেখানে বায়ুমণ্ডলের চাপ নাই, তাই পাওয়ারটা ঠেসে সে উপরে ধরে রাখে। এখন সমস্যা হচ্ছে এটা সবসময় একটা নির্দিষ্ট হাইটেই ধরে রাখে। এই যে প্রথমে যখন একবার 100 সেন্টিমিটার ছিল তখন পর্যন্ত, তখন পাওয়ারটা ছিল না, মানে পাওয়ারটা ওই পর্যন্ত ছিল না, আস্তে আস্তে নেমে নিচের এই জায়গায় এসেই স্টাক হয়ে গেল। তো নামলো কেন? নামলো এই কারণে, কারণ এই যে পারদটা যে নিচের দিকে তার ওজনের কারণে যে চাপ দেয় সেটা, সেটা এই যে বায়ুমণ্ডলের যে চাপ সেটা থেকে বেশি হয়ে যায়। সো যার কারণে এই পারদটা উপর থেকে আস্তে আস্তে নামতে থাকে, কারণ শক্তিটা এখানে বেশি। বাট সমস্যাটা হচ্ছে যে এই পারদের হাইট যত কমতে থাকে তখন তার চাপের পরিমাণটা তত কমতে থাকে, কারণ এই যে এইচ রো, যে এই সূত্র অনুযায়ী উচ্চতার সাথে চাপের সম্পর্ক, ঠিক আছে? তো এখন বিষয় ঝামেলাটা হচ্ছে এই যে পারদ যখন নামতে নামতে এই হাইটটা চলে আসে, তখন এই পারদের চাপের মানটা কমতে 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 ঠিক বায়ুমণ্ডলের চাপের সমান হয়ে যায়। কথাটা বুঝতে পারছো? তো বায়ুমণ্ডলের চাপের সমান হয়ে যায় বলে এরপরে যদি সে নামতে চায় তখন এই বায়ুমণ্ডলের চাপই তাকে ঠেলে ওই পর্যন্ত ধরে রাখবে, বাট এর বেশিও উঠাইতে পারবে না। কেন? কারণ বায়ুমণ্ডলের চাপেরও শক্তির পরিমাণটা, ক্ষমতাটা নির্দিষ্ট,
তো ও আসলে 76 সেন্টিমিটার হাইটের পারদ যে পরিমাণ চাপ দেয় সেই চাপকে সে হোল্ড করে রাখতে পারে। কথাটা বুঝতে পারছি? জি ভাই। আর এই কারণে এই পারদটা ঠিক 76 সেন্টিমিটারে এসে থেমে যায়, ব্যালেন্সড হয়ে যায়। মানে ওই জায়গায় পারদের চাপ আর হচ্ছে বায়ুমণ্ডলের চাপ সমান হয়ে যায় বলেই এই ঘটনাটা ঘটে। সো এখন ও কোথা তুমি কোন পর্যন্ত ছিলা? যখন থেকে বুঝেছি, যখন থেকে মানে কতটুকু বুঝেছি? আমি লাস্ট যখন বুঝছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো এখানে ব্যাপারটা একটা সিরিঞ্জের মতোই ঘটে। সিরিঞ্জের মধ্যে যখন বায়ুচাপ কি ঠেলে সিরিঞ্জের মধ্যে পারদকে ঢুকে রাখছিল, এখানেও এই পারদটা বায়ুমণ্ডলের চাপ পারদকে ঠেলে টেস্টের মধ্যে ঢুকে রাখছে। কারণ বায়ুমণ্ডলের ভেতরে তো মানে কি বলি আর, টেস্টের ভেতরে তো বায়ু নাই, মানে সেখানে বায়ুচাপ নাই, তো এই জন্য পারদটাকে ঠেলে ঢুকে রাখছে। বাট সমস্যা হচ্ছে বায়ুমণ্ডলের চাপের পরিমাণটা তো নির্দিষ্ট, সে যে কোনো পরিমাণ চাপকে নিতে পারবে না, সে তার চাপের সমপরিমাণ কোনো কিছুকে উপরে হোল্ড করে রাখতে পারবে। সো এই যে 76 সেন্টিমিটার যে পারদ, এই 76 সেন্টিমিটার পারদ আসলে বায়ুমণ্ডলে যত মানে যতটুকু চাপ দেয় তার ওজনের কারণে, সেই চাপটাই আসলে বায়ুমণ্ডলের সমান পরিমাণ চাপ। আর যার কারণে এই বায়ুমণ্ডলের চাপ চারদিক থেকে এই পারদটাকে ঠেলে ঠিক 76 সেন্টিমিটার উপরে ধরে রাখতে পারে। এখন প্রশ্ন হতে পারে 76 সেন্টিমিটার উপরে ধরে রাখতে পারলো না কেন? কারণ পারদের হাইট যদি বেশি হয়ে যায় তখন এই পারদের চাপও বেশি হয়ে যাবে। তো পারদের চাপ বেশি হয়ে গেলে তখন আসলে পারদের চাপ জিতে যাবে। তো যার কারণে প্রথমে যখন সিরিজটাকে ছেড়ে দেওয়া হয় পারদের হাইটটা কমতে থাকে, কারণ পারদের চাপটা তখন অনেক বেশি বায়ুমণ্ডলের চাপের তুলনায়। তো এটা কমতে কমতে যখন ঠিক 76 আসে তখন দেখা যায় ওই পরিমাণ পারদের চাপ আর বায়ুমণ্ডলের চাপ সমান হয়ে যায়, তাই পারদটা উপরে পর্যন্ত থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমি এখন এই টেস্টের মাথায় একটা ছিদ্র করে দিই তাহলে কি হবে? তাহলে কি পারদটা আটকে থাকবে? কোনোদিন আটকে থাকবে না। কেন? কারণ তখন তো বায়ু এর মধ্যে ঢুকে যাবে, ঢুকে এখানেও বায়ুমণ্ডল চাপ দেওয়া শুরু করবে, তখন এই দুই চাপে কি কাটাকাটি হয়ে যাবে, তখন এই পারদটুকু নিজের ওজনের কারণেই নিচের দিকে পড়ে যাবে। কথাটা বুঝতে পারছি? তখন পারদের হাইটটা আর একটু কমে যাবে, কারণ ভূপৃষ্ঠের উপরে চাপটা একটু কম, তখন সে 76 সেন্টিমিটার পারদকে ধরে রাখতে পারবে না, একটু কম পরিমাণ পারদকে ধরে রাখতে পারবে। কনসেপ্ট ক্লিয়ার 100%? আচ্ছা, সো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে যদি বায়ুমণ্ডলের চাপ কমে যায় তাহলে পারদের হাইটটা কমবে না বাড়বে? কমবে না বাড়বে? বায়ুমণ্ডলের চাপ যদি কমে যায় এখন তাহলে কি হাইট কি 76 সেন্টিমিটারের বেশি হবে না কম হবে? কম হবে। বায়ুমণ্ডলের চাপ যদি বেশি হয় তাহলে এটা কি আরো বেশি পারদকে ধরে রাখতে পারবে? তাহলে সেটা হাইট কত হবে? 76 সেন্টিমিটারের বেশি। তো তার মানে এই যে মেকানিজমটা আসলে কি কাজ করতেছে, আমাকে এক অর্থে বায়ুমণ্ডলের চাপ মাপতে সাহায্য করতেছে, রাইট? আর এই কারণেই এই যন্ত্রটাই হচ্ছে আসলে ব্যারোমিটার, যেটা দিয়ে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়। বুঝতে পারলাম ঘটনাটা? সো এই হচ্ছে বিষয়। এখন বলতো যে যদি আমরা এই টেস্ট টিউবটা এখন 100 সেন্টিমিটার না নিয়ে আমরা টেস্ট টিউবটা এখন 50 সেন্টিমিটার নিতাম, কত? টেস্ট টিউবের টোটাল হাইটই হচ্ছে 50 সেন্টিমিটার নিয়ে আমরা সম্পূর্ণ পারদ ভরে একই কাজটা করতাম, তাহলে কি হইতো পারদের? পারদ কি নামতো? পারদ কি নামতো? পারদ কি নামতো বলো? রেদিকা পারদ কি নামতো? একদমই নামতো না, কারণ ও তো 50 সেন্টিমিটার আরামসে ঠেলে ধরে রাখতে পারে বায়ুমণ্ডলের চাপ। এই হচ্ছে বিষয়। সো এইটাই ছিল টেলিসেমির পরীক্ষা প্লাস ব্যারোমিটার। তো এরপরে হচ্ছে ঘনত্ব। ঘনত্ব কি? রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। জিনিসটা কি? এটা হচ্ছে যে কোনো পদার্থের ঠিক একক পরিমাণ আয়তনের মধ্যে যতটুকু ভর ধারণ করতে পারে সে, সেটা হচ্ছে ঘনত্ব। ঘনত্ব কি কারো বোঝা লাগবে? রিদিকা? আচ্ছা, তো তাহলে বুঝলাম যে ঘনত্ব আর চাপ নিয়ে কোনো প্রশ্ন নাই। এরপর হচ্ছে প্রবাহী পদার্থের অভ্যন্তরে চাপের মান, ওই যে প্যাস্কেলের সূত্রে যেটা বললাম, ওইটা হচ্ছে আসলে পি ইকুয়াল এইচ ও জি, এটা হচ্ছে সূত্র। তো ধরো তোমার কাছে এক পাত্র পানি আছে, সেই পানির মধ্যে মনে করো তুমি এইচ গভীরতা একটা বিন্দু নিলা,
এই বিন্দুতে চাপের মান তুমি বের করতে চাও, তাহলে সেই হিসাবে সূত্র হবে পি ইকুয়াল এইচ ইন্টু রো ইন্টু জি। এইচ হচ্ছে গভীরতা, রো হচ্ছে তরলের ঘনত্ব, কি তরলের ঘনত্ব, আর জি তো জি আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো তার মানে এই সূত্র থেকে বুঝতে পারছি যত গভীরে যাব তত চাপ বাড়বে। এই সূত্রটা কেমনে আসছে তোমরা কি বুঝো? সূত্রটা কি বোঝো কেমনে আসছে? ভুলে গেছি, বাট ওটা লাগবেও না যদিও, তারপর বই থেকে একটু দেখে নিও, কনসেপ্টটা ক্লিয়ার থাকা ভালো। আচ্ছা তো গেল চাপের বিষয়। ও আরেকটা বিষয়, এই যে চাপটা, এই এই সূত্র দিয়ে যে আমরা চাপ বের করি, এটা কিসের চাপ বের করি? আমরা কিন্তু তরলের অভ্যন্তরে একটা বিন্দুর জন্য, মনে রাখবা একটা বিন্দুর চাপ হচ্ছে এইটা, এটা দিয়ে জাস্ট একটা বিন্দুর চাপ বের করা যায়, বা আর একটু ভালোভাবে বলতে গেলে যে কোনো একটা নির্দিষ্ট গভীরতায় চাপের মান বের করা যায়, এবং এই মানটাই আসলে ওই বিন যে বিন্দু চাপ বের করতে সেটা আসলে উপরে নিচে ডানে বামে সব দিক থেকে সমানভাবে কাজ করতেছে। তো এখন তারপরে আমরা জিনিসটা জানবো, সেটা হচ্ছে আমাদের প্রবতা। প্রবতা জিনিসটা কি, এনি আইডিয়া তোমাদের কতটুকু কি ধারণা আছে আমাকে একটু বোঝাও দেখি। প্রবতা আজকে প্রবতা জিনিসটা কি? পানির নিচে কি বিস্তারিত ব্যাখ্যা দিব না, সংক্ষিপ্ত ব্যাখ্যাই দিব। ধরো এই তরলের অভ্যন্তরে একটা বস্তু আমরা রাখলাম, তো যে কোনো বস্তুকে পানিতে ডোবাইলে, যার আয়তন আছে এরকম যে কোনো বস্তুকে পানিতে প্রবেশ করলে যেটা ঘটে, দেখা যায় যে বস্তুটাকে আমাদের কিছু একটু হালকা মনে হয়, অথবা বস্তুটা পানির নিচে যাইতেই চায় না, বা এক কথায় পানির নিচে নিয়ে গেলেও যদি সেটা ডুবেও যায়, পানির নিচে ওইটাকে হাতে নিলে বাতাসের তুলনায় একটু হালকা ফিল হয়। সো তার মানে কি, বুঝতে পারতেছো কাহিনীটা কি হচ্ছে এখানে? তার মানে হচ্ছে যে পানির নিচে প্রবেশ করলে কোনো কিছু একটা ওই বস্তুটাকে উপরের দিকে হালকা হলেও ঠেলে, তো এই ঠেলার কারণে আমাদের কাছে ওইটা হালকা মনে হয়, এবং এই যে যেই একটা বল আমরা উপরের দিকে অনুভব করি সেইটাই হচ্ছে আসলে প্রবতা বা বয়েন ফোর্স। এখন প্রশ্ন হচ্ছে, একটু আগে আমরা জানলাম বা এতক্ষণ ধরে পড়ে আসলাম একটাই জিনিস, যে কোনো প্রবাহী পথ মানে তরল বা বায়বীয় পথের অভ্যন্তরে বা গভীরে কোনো একটা বিন্দুতে চাপের মান সব দিক থেকে সমান, সব দিক থেকে সমান। তো এখন আবার বলতেছি নিচ থেকে একটা এক্সট্রা বল, তাহলে এটা আবার কোত্থেকে আসলো, এটা আবার কি কিসের উদ্ভব? কনফিউশন তৈরি হচ্ছে না এই জায়গাটাতে? বস্তুটার ভর তো নিজে দিয়ে কাজ করে, ভর্তার উপর দিয়ে কাজ করে না, তাই না? বুঝতে পারছো প্রশ্নটা? তো আসলে ঘটনাটা কি হচ্ছে, মনে হতে পারে প্রাথমিকভাবে যে এখানে মানে হিসাবে গন্ডগোল আছে, না আসলে ব্যাপারটা মোটেও এরকম না, আসলে হিসাব সব ঠিক আছে। খেয়াল করো, হ্যাঁ হাইটের দিক থেকে তরলের অভ্যন্তরে কোথায় কতটুকু চাপ অনুভব হবে সেটা কিসের উপর নির্ভর করে? পি ইকুয়াল এইচ রো জি, এই সূত্র দিয়ে। রোজি তো সব জায়গাতে সমান, রোজি আমরা ভুলে যাই, শুধু এইচ এর কথা যদি চিন্তা করি তার মানে এই চাপটা হচ্ছে আসলে এইচ এর সমানুপাতিক, তাই না? তো এখন দেখো তরলের চাপ উপরে এই সাইড গুলো দিয়ে যে চাপ প্রয়োগ হচ্ছে, এই চাপ প্রয়োগ গুলো আসলে সমান, এইটার এইটার হাইট আর এইটার হাইট সেম, এই দুইটা সমান, এই দুইটার হাইট সেম, এই দুইটা সমান, এই দুইটার হাইট সেম, এই দুইটা সমান, মানে গভীরতা বলে চাপ বাড়ে কিন্তু দুই পাশ থেকে সমান সমান ভাবে বাড়ে বলে কাটাকাটি হয়ে যায়, তো দুই পাশের চাপ গুলা অস্তিত্ব নাই বলেই চিন্তা করা যায় এই কারণে। এখন সমস্যা হচ্ছে উপরে আর নিচে চাপের কথা চিন্তা করো, উপরের চাপটা তো এই হাইটে কাজ করে, আর নিচের চাপটা কোথায় কাজ করে? এই হাইটে। তাহলে হাইট কোনটায় মানে গভীরতা কোনটায় বেশি, নিচেরটা না? তো নিচেরটার গভীরতা যদি বেশি হয় তাহলে নিচে থেকে যে চাপটা আমি পাবো আর উপরের থেকে যে চাপটা আমি পাবো যেটা কম গভীরতা আছে, দুইটা কি সমান হবে?
সমান হবে না। তার মানে কি, এরকম হাইটা থাকার কারণে তার উপরে আর নিচে চাপের মানটা আলাদা, আর চাপের মান আলাদা হলে কি হবে, বলের মানটাও আলাদা হবে। সো যদি মনে করো এটার ক্ষেত্রফল উপরে আবার নিচের পৃষ্ঠের ক্ষেত্রফল যদি হয় এ, তাহলে আমরা সূত্র জানি পি ইজ ইকুয়াল টু কি, এফ বাই এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু এ, মানে চাপের সাথে ক্ষেত্রফল গুণ দিলে টোটাল বলটা বের হয়ে আসবে। সো তার মানে যদি আমরা এখানে হিসেব করি, উপরের বলের মান যদি হয় এফ ওয়ান, সেটা হবে পি, উপরের চাপের মান পি ওয়ান ইন্টু হচ্ছে এ, আর নিচের যে বল যেটা আমরা পাবো সেটার মান যদি হয় এফ টু, কালি শেষ এটা না, এটার মান যদি হয় তোমার এফ টু, তাহলে এফ টুর মান হবে কত, পি টু, যেটা নিচে থেকে বেশি চাপ। ঠিক আছে, এখানে পি টু ইজ গ্রেটার দেন অলওয়েজ পি ওয়ান, এটা কখনো সবসময়ের জন্য সত্যি। সো এফ টু ইকুয়াল টু পি টু ইন্টু এ, তাহলে এফ ওয়ান বড় হবে না এফ টু বড় হবে, এফ টু বড় হবে। এবং এই এফ ওয়ান এবং এফ টু যেহেতু বড় হবে, সেহেতু এই এফ ওয়ান এফ টু থেকে এফ ওয়ান বিয়োগ দিলে একটা ফোর্স পড়ে থাকবে না অবশিষ্ট, এই ফোর্সটাই হচ্ছে আমাদের প্লবতা হিসেবে কাজ করে। বোঝা গেছে? এবং এই প্লবতার সূত্রের প্রমাণ আছে, এখন প্রমাণের যাওয়ার দরকার নাই। এই প্লবতার মান যদি হয় এফ টোটাল, মানে এটা কিন্তু এফ ওয়ান বা এফ টুর হিসাব না, ডাইরেক্ট উপরের বলা নিচে বল বিয়োগ করার পরে যেটা থাকে সেটা ডিরেক্ট বের হয় এই সূত্র দিয়ে, সেটা যদি হয় এফ, তাহলে এফ ইজ ইকুয়াল টু হবে জিরো জি। বুঝতে পারলাম? আচ্ছা, এখন এই সূত্রটা একটা বিশাল বড় মিস্টেক আমরা করি, আমাদেরকে সবসময় শুধু বলা হয় প্লবতা হচ্ছে ভি রো জি, ভি হচ্ছে বস্তুর আয়তন, তাই না? বাট রিমেম্বার, এটা অনেক বড় একটা ভুল আমরা করি। আমরা সবসময় বস্তুর আয়তন বলে বলে বলি যে ভি হচ্ছে বস্তুর আয়তন, যার কারণে অনেক অঙ্কে আমরা ঠেকে যাই, জাস্ট এইটুকু ভুলভাবে বলার কারণে। আমাদের সবসময় এইটা বলতে হবে ভি বস্তুর আয়তন না, প্রবতা বের করার জন্য যে আমরা ভি বের রোজি বের করবো, এটা বস্তুর আয়তন না, এটা হচ্ছে, এটা হচ্ছে আসলে পানির নিচে, পানির নিচে বস্তুর কার্যকরী আয়তন, কার্যকরী আয়তন, এটা ভালো করে মাথায় ঢুকে আনো। পানির নিচে কার্যকরী আয়তন মানে কি, পানির নিচে কার্যকরী আয়তন মানে হচ্ছে পানির নিচে আসলে যতটুকু আয়তন আছে সেটা হচ্ছে এই ভি। একটা বস্তু যদি অর্ধেক ডুবে থাকে, তাহলে এই অবস্থায় তার মধ্যে যে প্লবতা কাজ করবে সেটা বের করার জন্য আমি কখনোই এই বস্তুর সম্পূর্ণ আয়তন ব্যবহার করতে পারবো না, কারণ সম্পূর্ণ আয়তন পানির নিচে নাই। বুঝতে পারছো? আমি শুধু ব্যবহার করব সেই আয়তনটুকু যে আয়তনটুকু পানির নিচে আছে। বুঝা গেছে? এটা একটু মাথায় ভালো করে ঢুকায় নাও, এবং এইটা বুঝলে তোমার 50% প্লবতার অঙ্ক সলিউশন হয়ে যাবে। তো এখন এই প্লবতা দিয়ে আমরা আসলে হিসাব জানা থাকলে আমরা আসলে একটা জিনিস সহজে বলতে পারি যে একটা বস্তু পানিতে ডুববে নাকি পানিতে ভাসবে। ঠিক আছে, তোমাদের বইয়ে হয়তো দুইটাকেই এফ দিয়ে প্রকাশ করছে, এফ ওয়ান বা এফ টু, বাট আমি এখানে ওজন আর প্রবতাকে আলাদাভাবে প্রকাশ করব। একটা বস্তু আছে, ধরো এই বস্তুর ওজন কাজ করে নিচের দিকে ডাব্লিউ, আর এটা মনে করো পানিতে ডুবে আছে, এবং এটার প্রবতা হচ্ছে এফ, কার্যকরী প্লবতা বলবো, টোটাল প্লবতা বলবো না, কারণ এই বস্তুটা সম্পূর্ণ ডুবলে টোটাল প্লবতা পাবো, এমন তো হইতেও পারে টোটাল অল্প একটু ডুবে আছে, তাহলে ওই অবস্থায় হিসাবটা কিভাবে করব, ওই অবস্থায় প্লবতা হিসাব করবো ওই যতটুকু ডুবে আছে সেটা দিয়ে, এবং ওইটা হবে ওই অবস্থায় তার তাৎক্ষণিক প্লবতা বা কার্যকরী প্লবতা। মাথায় ঢুকছে কথাটা? আচ্ছা, তো এখন একটা বস্তু কখন পানিতে ডুবে যাবে, ডুবে যাবে কখন, কখন বলতো, নিচের দিকে যাবে কখন, সে ডাব্লিউর মান যদি বেশি হয় এফ এর মান যদি কম হয়, মানে বস্তুর ওজনের থেকে
প্লবতার মান যদি কম হয় তাহলে বস্তুটা সম্পূর্ণ পানিতে ডুবে যাবে। তাহলে ভাসবে কখন? মানে যখন প্লবতা বেশি হবে W থেকে, তখন কি ভাসবে। মানে এটাকে আমরা ভাসবে বলি না, আমরা বলি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, অবস্থায় ভাসবে। কাহিনীটা কি, এটার এই এই লাইনটা ইউজ করার কারণ পরে বলবো। আর যদি দুইটাই সমান হয় W এবং প্লবতা, না তাহলে সে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। আরেকটা বিষয়, যখন আমরা এই শর্তটা অ্যাপ্লাই করতেছি তখন এই যে এফ, এই এফটা কিন্তু মোট প্লবতা, মনে রেখো। মানে হচ্ছে এই অবস্থায় তার সম্পূর্ণ আয়তনটাকে কাজে লাগিয়ে ভিরোজি বের করে যে প্লবতা পাওয়া যাবে সেটা হিসাব করে এই এই ডিসিশনগুলো দেওয়া হচ্ছে। এখন এখানে আজকে দেখি এইটুকু শেষ করতে পারি কিনা, এগুলো পর নেক্সট দিন তুলে নিছো তোমরা এগুলা? আচ্ছা এখন এখানে কাহিনীটা কি একটু বোঝা যাক। ধরো প্রথম কেসে প্লবতা ওজন বেশি প্লবতা কম, ধরো আমাদের ওই বস্তুর ওজন হচ্ছে 10 নিউটন এবং ওই বস্তুটা মোট যে প্লবতা তৈরি করতে পারে সেটা ধরো সাপোজ 3 নিউটন। তাহলে যখন ওই বস্তুটা পানির নিচে থাকবে, তার সম্পূর্ণ আয়তনটা পানির নিচে, তাহলে তার সম্পূর্ণ প্লবতাই হচ্ছে আসলে 3 নিউটন হবে, রাইট? তাহলে পানির নিচে, নিচ থেকে কাজ করতেছে 3 নিউটন বল, উপর থেকে কাজ করতেছে 10 নিউটন বল, তাই তো? তাহলে এখন কি হবে পানির নিচে, তাহলে তার ওজন কত হবে? 7 নিউটন। তার মানে পানির নিচে, পানির নিচে বস্তুর ওজন যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে আমাকে, কাকে থেকে কাকে বিয়োগ দিতে হবে? তার তার ওজন থেকে প্লবতা বিয়োগ দিতে হবে। তাহলে আমি পাবো পায়ের নিচে বসে, লাইনটা লিখে রাখো কিন্তু অবশ্যই অবশ্যই, ঠিক আছে? পানির নিচে বস্তুর ওজন হচ্ছে W মাইনাস F, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখন পরের কেসে ধরো F ইজ গ্রেটার দেন W, তার মানে যদি বেশি হয় প্লবতার মান, ধরো বস্তুটার ওজন 10 নিউটনই আছে কিন্তু তার প্লবতা এখন 12 নিউটন, কত নিউটন? 12 নিউটন। তাহলে কি হবে এখন, বস্তুটা কোন দিক যাবে? আংশিক নিমজ্জিত ভাসবে। আমি ওটা প্রশ্ন করিনি, এই অবস্থায় বস্তুটা কোন দিক যাবে? উপরের দিকে যাবে। তো তাহলে আমরা যদি সেই সূত্রটা এখন এখানে ব্যবহার করি, 10 - 12, তাহলে 10 - 12 হয় না, কত আসে? -2 আসে না? তাহলে বস্তুটার ওজন কত নিউটন এখানে? -2 নিউটন। তার মানে কি, ওজন কোন দিক কাজ করে আমরা জানি, নিচের দিকে। নিচের দিক তো আমরা অলওয়েজ পজিটিভ ধরতেছি, তাহলে নেগেটিভ মানে কি, উপরের দিকে কাজ করে। তার মানে এই জন্যই আমরা এখান থেকে নেগেটিভ পাইলাম, কারণ বস্তুটা উপরের দিকে 2 নিউটন বল অনুভব করবে। বোঝা গেছে ঘটনাটা? তো তার মানে বস্তুটা কি ধরো পায়ের নিচে থাকবে, স্টে করবেই না, সে আসলে উপরে থাকবে। এখন উপরে যখন থাকবে তখন কিভাবে থাকবে এটা বুঝতে হবে, এটা খুব জরুরি বিষয়। তো আমরা উপরে বস্তুটাকে তো পায়ের নিচে জোর করে নিয়ে গেছিলাম, বাট আমরা এখন করলাম কি, তাকে নর্মালি ছেড়ে দিলাম। তো মনে করো বস্তুটা অর্ধেক ডুবছে, ঠিক আছে, অর্ধেক ডুবছে। তাহলে বস্তুর ওজন কত নিউটন ধরছিলাম? 12 নিউটন ধরছিলাম, তাই না? আর টোটাল প্লবতা কত ধরছিলাম? সরি, ওজন ধরছিলাম 10 নিউটন, তাই না? আর প্লবতা ধরছিলাম কত? 12 নিউটন। এটা কি মোট প্লবতা না? তার মানে মোট প্লবতা এই 12 নিউটন। মানে কি, মানে হচ্ছে তার সম্পূর্ণ আয়তনটা পানির নিচে গেলে আমি 12 নিউটন প্লবতা পাবো, তাই না?
বাট এখন কি সম্পূর্ণটা গেছে? কতটুকু গেছে? অর্ধেক। তাহলে প্রবত পাবো কতটুকু? অর্ধেক পাবো, মানে 6 নিউটন পাবো নাকি? তাহলে এই অবস্থায় এই মুহূর্তে ওজন 10 নিউটন চেঞ্জ হবে না, প্রবতা কত পাইতেছি? 6 নিউটন। তাহলে বস্তুটা কোন দিক যাবে? নিচের দিকে। তো আরো যখন নিচের দিকে যাবে প্রবতা কি আরো বাড়বে না? তো বাড়তে 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 বস্তুটা ধরো একটা সময় এমন একটা অবস্থায় আসলো যে তার বেশিরভাগ অংশটাই পানির নিচে চলে গেছে এবং যার কারণে তার এক্স্যাক্টলি 10 নিউটন প্রবটা তৈরি হয়ে গেছে এবং বস্তুর ওজনও 10 নিউটন ছিল। বুঝতে পারছি ঘটনাটা? তো এখন বস্তুটা কোন দিক যাবে? কোন দিকে যাবে না। তার মানে কি? সেই জায়গায় স্টে করবে। তার মানে বস্তুর মোট প্রবতা থেকে ওজন যদি কি হয় কম হয় তাহলে বস্তুটা পানিতে ভাসবে। বাট কিভাবে ভাসবে? তার অর্ধেক এবং কিছু অংশ পানিতে নিমজ্জিত থাকবে এবং কিছু অংশ কি থাকবে? পানির উপরে থাকবে, মানে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। বুঝতে পারছি কথাটা? এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট শর্ত, যখন বস্তুটা এইভাবে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসতেছে তখন তার মোট প্রবতা তো 12 নিউটন। তখন তার এই যে প্রবতা, এখন যে কার্যকরী প্রবতা কি 10 নিউটন না নাকি? তো এই 10 নিউটন প্রবতা কার সমান হয়েছে আসলে? ওজনের সমান হয়েছে না? হ্যাঁ, বুঝতে পারো নাই? হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি, কি বলতে পারি, যে যখন একটা বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকে তখন আসলে বস্তুর ওজন আর কার্যকরী প্রবতা, মোট প্রবতা বলা যাবে না, হ্যাঁ ওজন আর হচ্ছে কার্যকরী প্রবতা কত হবে? সমান হবে। বুঝতে পারছি? এটা কখন? যখন বস্তুটা ভাসবে। এবং মনে রাখবে একটা বস্তু কখনোই সম্পূর্ণ ভাসতে পারবে না, মানে একেবারে পানির উপরে আছে তা না, সবসময় তার কিছু না কিছু অংশ পানির নিচে থাকতে হবে, কারণ তার ওজনটাকে ব্যালেন্স করার জন্য সামান্য হলেও তো প্রবতা তৈরি করা লাগবে এবং সেই জন্য তার কিছু না কিছু অংশ পানির নিচে প্রবেশ করতে হবে। আর এই জন্য যখন কোন একটা বস্তু পানিতে ভাসে তখন আমরা ভাসা বলতে নর্মাল ডে টু ডে লাইফে যেটা বুঝি পানির উপরে একটু ভাসে, তার মানে হচ্ছে সবসময় বস্তুটার কিছু অংশ পানির নিচে থাকবে, মানে আংশিক নিমজ্জিত অবস্থাতেই ভাসবে। বাট এখন চিন্তা করো, যদি বস্তুটার, আমি ছোট করে আঁকলাম এটা, যদি বস্তুটার ওজন W 10 নিউটন ঠিক আছে আর মোট প্রবতা VF সেটাও যদি সমান হয়, মানে সম্পূর্ণটা পানির নিচে ডুবাইলে যদি টোটাল 10 নিউটন প্রবতাই পাওয়া যায়, তার মানে এই বস্তুটা কি কতটুক ডুববে? তার পুরোটা ডুবতে হবে না? কারণ কি, পুরোটা ডুবলেই সে 10 নিউটন প্রবতা তৈরি করতে পারবে। তো তার মানে যখন ওজন আর মোট প্রবতা, ওজন আর হচ্ছে সর্বোচ্চ প্রবতা সমান হবে, আমি এখানে মনে হয় এটা ভুলে ভি লিখলে W হবে। তো যখন ওজন আর সর্বোচ্চ প্রবতা সমান হবে একটা বস্তুর তখন কি হবে? বস্তুটার সম্পূর্ণ অংশটা পানির নিচে নিমজ্জিত অবস্থায় চলে আসবে এবং তারপরে সে ব্যালেন্স হবে, মানে ওই জায়গায় সে স্টাক হয়ে থাকবে। তো তার মানে তখন সে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। এখন ধরো এই অবস্থায় যদি বস্তুটাকে আমরা নিয়ে পানির নিচে গভীরে নিয়ে যাই, তো পানির নিচে গভীরে নিয়ে যেই জায়গাতে সেট করবো সে ওই জায়গাতে আটকে থাকবে, উপরেও যাবে নিচেও যাবে না। মানে একটা জিনিসটা তখন ইন্টারেস্টিং হবে, পানির নিচে যে জায়গায় নিয়ে রাখবো সেই জায়গাতে সে আটকে থাকবে। বুঝতে পারছি ঘটনাটা? ক্লিয়ার? সো এই হচ্ছে ভাষা ডোবার A to Z কাহিনী। এগুলো বুঝলে আমাদের যে কোনো গাণিতিক সমস্যা খুব সহজে সলভ হবে। তো এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, যে কি যেন বলতেছিলাম, আমি নিজেই তো ভুলে গেলাম। ও হ্যাঁ, আমরা যদি ওই বস্তুটাকে পানির বেশি গভীরে নিয়ে যাই তাহলে কি প্রবতা বেশি হবে না কম হবে? প্রবতা কি চেঞ্জ হবে? না, প্রবতা বেশি হবে না, প্রবতা বেশি হবে না। এবং এটা কেন হবে না এটা তোমরা যথাযথ উত্তর ভেবে বের করে আমাকে নেক্সট ক্লাসে জানাবা, ঠিক আছে? আর না হলে আমি বলে দিব। আমি যদি এই বস্তুটা প্রবত এখন 10 নিউটন, মানে সর্বোচ্চ প্রবতে 10 নিউটন, এখন একে যদি আমি পানির গভীরে নিয়ে যাই তাহলে থেকে প্রবতা কি বাড়বে না কমবে? প্রশ্নটা হচ্ছে এই।
যদি বাড়ে কেন বাড়বে, যদি কমে কেন কমবে, আর যদি সমান থাকে অপরিবর্তিত থাকে তাহলে কেন অপরিবর্তিত থাকবে, এই জিনিসটা তোমরা ফাইন্ড আউট করে বের করো, বের করে চিন্তা করে জানাও। আর আমি নেক্সট দিন এটা বলবো নি আমাকে প্রশ্ন করলে, ঠিক আছে? পরিবর্তন হবে না, কেন হবে না সেটার ব্যাখ্যাটা রেডি রেখো আগামী ক্লাসের জন্য। আজকের মতো এই পর্যন্তই, সবাই একটু চ্যাপ্টার গুলো পড়ো, ম্যাথের দেখো, প্রবলেম যত সলভ করবে তত ভালো হবে, ঠিক আছে? ওভারঅল ফুল ক্লাসের বেসিক গুলো হয়ে গেলে, ফুল বইয়ের বেসিক গুলো হয়ে গেলে, যদি তোমাদের পর্যাপ্ত স্টুডেন্ট থাকে, ঠিক আছে, তোমাদের ব্যাচের যে স্টুডেন্টের অবস্থা আমার কাছে মনে হয় না খুব বেশি রান করতে পারবো, যদি রান করতে পারি তাহলে এসএসসি পরীক্ষার ঠিক 3 মাস আগে, 3 মাস বা 4 মাস আগে আমি একটা ক্র্যাশ কোর্স ছাড়বো, ঠিক আছে? ক্র্যাশ কোর্সটা হবে এরকম যে শুধু ম্যাথ শিট বেস শিট দিব আর ম্যাথ সলভ করবা, শিট দিব আর ম্যাথ সলভ করবা, এভাবে যেগুলো লাগাবে।